রাষ্ট্রীয় সফরের শেষ দিনে খাজা গরিবে নেওয়াজ দরগা শরীফ জিয়ারত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে নয়াদিল্লি থেকে রাজস্থানের জয়পুরে পৌঁছেছেন তিনি। এই মুহূর্তে আজমির শরীফের সামনে আছেন সহকর্মী দেবাশিস রায়। সরাসরি যাচ্ছি তার কাছে। দেবাশিস, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে যে এবারের রাষ্ট্রীয় সফর চলছে, সেই রাষ্ট্রীয় সফরের আজ শেষ দিন এবং চার দিনের যে সফর দিল্লিতে অনুষ্ঠিত হলো এবং দিল্লিতে যে কর্মসূচি প্রধানমন্ত্রী ছিল তিন দিনের, সেই তিন দিনের কর্মসূচি কিন্তু শেষ হয়েছে এবং আজ সকালে তিনি, এরই মধ্যে আমরা জেনেছি যে তিনি দিল্লি থেকে আজমিরের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং আজমিরের উদ্দেশ্যে রওনা হবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটিতে কিন্তু আকাশপথেই প্রধানমন্ত্রী সম্পন্ন করছেন এবং তিনি জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে সেখান থেকে হেলিকপ্টারে করে তাকে এখানে নিয়ে আসা হবে এবং হেলিকপ্টারে করে এখানে নিয়ে আসার পরে তিনি এখানকার স্থানীয় সময় বেলা একটায় এই হযরত মাইনউদ্দিন চিশতির যে ঐতিহাসিক দরগা শরীফ অর্থাৎ আজমির শরীফ, সেই আজমির শরীফ পরিদর্শন করবেন, আজমির শরীফে দরগা শরীফে জিয়ারত করবেন এবং এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে তিনি গিলাফও দেবেন। সব প্রস্তুতি কিন্তু এখানে এরই মধ্যে শেষ করে রাখা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পুরো এলাকাটি কিন্তু নিরাপত্তার চাদরে এমনভাবে ঢেকে ফেলা হয়েছে যে এখানে সাধারণ মানুষের চলাচল পর্যন্ত একেবারেই স্তব্ধ হয়ে গেছে। অর্থাৎ কোনো মানুষকেই কিন্তু নিরাপত্তার কারণে এখানে ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না, প্রত্যেকটি দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানকার স্থানীয় সময় বেলা একটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দরগা শরীফে এসে উপস্থিত হবেন এবং তারপরে তিনি এখানকার যে কার্যক্রম সেই কার্যক্রমে অংশ নেবেন। তিনি এখানে নামাজ আদায় করবেন এবং এরপরেই তিনি এখান থেকে গিলাফটি দেওয়ার পরে যে গিলাফ এখানে ঢেকে দেওয়ার যে আনুষ্ঠানিকতা সেটি শেষে এই দরগা শরীফ এলাকা ত্যাগ করবেন। এখন পর্যন্ত আমরা যে তথ্যগুলি পেয়েছি সে অনুযায়ী বলা চলে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আজমির শরীফের পথে রয়েছেন। তিনি জয়পুরে আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরে সেখানকার যারা স্থানীয় নেতৃবৃন্দ, বিশেষ করে ভারত সরকারের নেতৃবৃন্দ, স্থানীয় সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তারা সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন, সেখানে তাদের সঙ্গে একটি ছোট্ট মত বিনিময় সভাও করবেন। সেগুলোর কিন্তু কিছু আনুষ্ঠানিকতা সেখানে রয়েছে। তারপরে তাকে আকাশপথে অর্থাৎ হেলিকপ্টারে করে এখানে নিয়ে আসা হবে এবং তারপরে প্রধানমন্ত্রী এখানকার যে আনুষ্ঠানিকতা অর্থাৎ এই ঐতিহাসিক যে আজমির শরীফ শত বছরের পুরনো, সেই আজমির শরীফে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন এবং এখানে জিয়ারত করবেন। আপনারা জানেন যে সর্ব ধর্মের মানুষ এই আজমির শরীফে তাদের বিশ্বাস, তাদের যে আস্থা, সেই জায়গা থেকে তারা এখানে বছরের পর বছর ভ্রমণ করতে আসেন। সেই ভ্রমণ পিপাসু মানুষরা কিন্তু আজকে কিছুটা অনুৎসাহিত হচ্ছেন, কেননা VVIP প্রোগ্রাম যেহেতু, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই যে সফর অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পরিদর্শনের কর্মসূচি তার জন্য কিন্তু সকাল 8টা থেকে দুপুর 3টা পর্যন্ত ভারতে অর্থাৎ আজমিরে স্থানীয় সময় সকাল 8টা থেকে দুপুর 3টা পর্যন্ত কিন্তু এখানে সব ধরনের মানুষের যারা দর্শনার্থী তাদের কিন্তু এখানে প্রবেশাধিকার একেবারে নিষিদ্ধ করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশের গাড়ি এখানে, সব ধরনের আইন শৃঙ্খলার বাহিনী যারা রয়েছেন এখানকার, যারা রাজ্য পুলিশ রয়েছেন, বিশেষ করে কেন্দ্রীয় পুলিশ, রাজ্য পুলিশ সহ গোয়েন্দা সংস্থার সদস্যরা, তারা কিন্তু প্রত্যেকেই খুবই তৎপর এই পুরো এলাকাটিকে নিশ্চিদ্র নিরাপত্তায় ঢেকে রাখতে। মুহুর্মুহু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন এবং এখানে গণমাধ্যম কর্মীদেরও কিন্তু বড় বাধার সম্মুখীন হতে হচ্ছে এখানে। এখান থেকে সরাসরি আপনাদেরকে তথ্যগুলো জানানোর ক্ষেত্রে আমরা চেষ্টা করবো। দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এখানে এসে উপস্থিত হবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এখান থেকে আপনাদেরকে তথ্যগুলো জানানোর এবং এখানকার মাজার জিয়ারত পর্ব শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখান থেকে কিন্তু আজকেই জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবেন। এখন পর্যন্ত এই ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের ভারতের রাষ্ট্রীয় সফরের আমার কাছে থাকা সবশেষ তথ্য। আজমিরে প্রধানমন্ত্রী এসে পৌঁছালে আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হবার চেষ্টা করবো। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ভারতের রাজস্থানের আজমির শরীফ থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ভারতের রাজস্থানে।